রাজধানীর মগবাজারের ফ্লাইওভারের কোন পিলারে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান, কোনটাতে লেখা অযথা হর্ন বাজাবেন না, আবার কোনটাতে দৃষ্টিনন্দন নানা চিত্র। সুনিপুণ হাতে এসব ফুটিয়ে তুলছেন রিক্সা পেন্টিংয়ের সাথে জড়িত কয়েকজন শিল্পী, তাদের সাথে আছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও। ঢাকা শহরের যে কোনো খালি পিলার ছেয়ে যায় পোস্টারে, অনেকটা তার বিরুদ্ধে এ এক নীরব আন্দোলন। সেই সাথে মানুষকে সচেতন করতে নানা বাণীও লেখা হচ্ছে। আমাদের রিক্সাটা ধ্বংস হচ্ছে এবং এটা কোনো মতে যদি বেঁচে থাকে তো এই জন্যে মোট এটা করানোর এবং আমার মেয়র মহোদয়ের ইচ্ছা যে এটা এই আটটা থাকুক। এই আটটা আমাদের প্রধানমন্ত্রীও খুব পছন্দ করেন, আমাদেরকে বাঁচানোর জন্য সে উনি এটা পছন্দ করেছেন যে রিক্সা আটতে কিছু কাজ করান, তাতে আমাদের লাইনটা আবার যদি একটু উঠে বা একটু জাগে। এর জন্যে মূলত এই কাজটা আমি করছি, যতগুলো হবে এক এক রকম এক এক থিমে করবো আর কি। প্রচুর রিক্সা আটের থিমগুলি, যেমন ময়ূর পাখি, আপনাকে ফুল, তারপরে কিছু ফিগারেটিভ থাকে, তো এগুলি করবো আর কি। এটা করেছি, এক দুটা করছি, আর এটা আরেকটা অধিক ধরবো দুটা, আরেকটা ওই সাইডে ধরবো, এই দুটা আগে অন্তত করবো আর কি। এখন আবার মেয়র মহোদয় যদি আবার কাজ করতে আরও বাড়ায় তাহলে হবে। পোস্টার দিয়ে আমরা এই যে পরিবেশ দূষণগুলো করতেছি, আমাদের দৃষ্টি দূষণগুলো করতেছি, এই দৃষ্টি দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে রক্ষা করার জন্য আমরা এই কাজগুলো করতেছি, যাতে মানুষ কোনো একটা দিকে তাকাইলে যেন তার চোখের শান্তি হয়, ভিতরে একটা শান্তি অনুভব হয়, না আমার সিটিটা অনেক সুন্দর। সকালে এই কাজের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম, শিল্পীদের সাথে রংতুলির আঁচড় ছোঁয়ান তিনিও। পরে বলেন পোস্টার লাগানোর জন্য প্রতিটি ওয়ার্ডের 5টি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে, করা হবে ডিজিটাল পোস্টারের ব্যবস্থা। যারা কিছু লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে দিচ্ছি এবং ডিজিটাল বোর্ড আছে আমাদের কাছে, এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আপনাদের প্রচারণা চালান। এছাড়া কোনো জায়গায় কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, কোনো ধরনের কোচিং, কোনো ধরনের হাসপাতাল, কোনো ধরনের কাজী অফিস, এই ধরনের কোনো কিছু আমি লাগাতে দিব না। যদি লাগানো হয় আইন অনুযায়ী মিনিমাম তাকে 15 দিনের জেল খাটতে হবে, 5 থেকে 10,000 টাকার জরিমানাও কিন্তু আছে। মানুষকে সচেতন করা পাশাপাশি রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ধীরে ধীরে রাজধানীর সব ফ্লাইওভারের পিলারে এমন গ্রাফিতি আর্ট করা হবে জানিয়েছে তারা। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।